আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি এপিসোডে আজকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এমন একটি আর্নিং প্রসেস বা কাজের প্রসেস, যেটি আপনি ইউজ করে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। আমি মনে করি যে অনলাইন মার্কেট প্লেসগুলোতে যে সমস্ত কাজগুলো রয়েছে, সবচেয়ে ইজিয়েস্ট এবং বেস্ট বা স্মার্টেস্ট আর্নিং প্রসেস হচ্ছে ব্যাকলিং করা। ব্যাকলিং করেননি এমন কোনো ফ্রিল্যান্সার পাওয়া আসলে খুবই মুশকিল। তো আপনি আজকে কিভাবে ব্যাকলিং করবেন বা কোন কোন মার্কেট প্লেস গুলোতে ব্যাকলিং এর কাজ পাওয়া যায়, আমি আপনাকে আজকে ধরে ধরে এ টু জেড দেখাবো। এবং আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনাকে এনসিওর দিচ্ছি, আপনি দীর্ঘদিন ধরে মার্কেট প্লেস গুলোতে ঘুরুঘুরি করছেন, কোনো কাজ পাচ্ছেন না, অথবা আপনি অল্প স্কিল, তাহলে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো আজকের ভিডিওটি দেখার পরে আপনি আর বেকার থাকবেন না। আপনি ঘরে বসে ব্যাকলিং জেনারেট করে নিয়ারশিপ ইনকাম জেনারেট করতে পারবেন। সো ভিডিওটি দেখার পূর্বে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। আপনাকে আমি আরো এনসিওরিটি দিচ্ছি, আমার চ্যানেলের মধ্যে গ্রাফিক রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে, প্লেলিস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর উপরে আলাদা আলাদা এ টু জেড বেসিক টু অ্যাডভান্স লেভেলের অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। আশা করি আপনি আপনার স্কিলটি ডেভেলপ করতে চাইলে এই ভিডিওগুলো দেখে অনেক বেশি নিজেকে স্কিল করতে পারবেন। সো ফিরছি ইন্টু এর পরে। অল রাইট বন্ধুরা, আমি চলে এসেছি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে ব্যাকলিং সংক্রান্ত। ব্যাকলিং কি সে জিনিসটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, কোনো রকম স্কিপ করলে বা খেটে খেটে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। বরঞ্চ স্কিপ করার মন মানসিকতা থাকলে আপনি এখনই আপনি ভিডিওটি খেটে অন্য ভিডিও দেখুন, এতে আপনার সময় সেভ হবে। সো ফিরছি একটু পরে। আমি এখন যে ওয়েবসাইটটিতে আছি সেটি হচ্ছে clippingvideo.com। এটি একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি ধরুন আপনার ওয়েবসাইট বা আমার ওয়েবসাইটে, ধরুন আমার ওয়েবসাইট আমি তৈরি করেছি clippingsvideo.com দিয়ে। এটি এটি এমন একটি ওয়েবসাইট যেই ওয়েবসাইটের মধ্যে অনেক গ্রাফিক রিলেটেড, বিশেষ করে গ্রাফিক ডিজাইন, হোয়াট ইজ ভেক্টর গ্রাফিক, এবং এখানে আমি অনেকগুলো পোস্ট দিয়েছি। এই পোস্টগুলো হচ্ছে সবগুলো গ্রাফিক রিলেটেড। এই গ্রাফিক রিলেটেড ওয়েবসাইটটি আমি ইউজ করছি অনেকদিন ধরে। এখন আমি চাইলে যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ গ্রাফিক রিলেটেড যে কোনো একটি ওয়েবসাইটে আমি ঢুকে তাদের যে কোনো একটি আর্টিকেল আমি পড়লাম, আর্টিকেলে গিয়ে আমি আমার এই ওয়েবসাইটটির লিঙ্কটি ওখানে দিয়ে দিলাম, বলে দিলাম যে আপনি যদি গ্রাফিক রিলেটেড আরও বেশি ইনফরমেশন পেতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করে ভিজিট করে আসতে পারেন। এটি হচ্ছে ব্যাক লিঙ্ক, অর্থাৎ এটি হচ্ছে ব্যাকলিং এর কাজ। অর্থাৎ ধরুন আপনার একটি পার্সোনাল ওয়েবসাইট রয়েছে, সেই পার্সোনাল ওয়েবসাইটটি টেক রিলেটেড হতে পারে, অথবা এন্টারটেইনমেন্ট হতে পারে, অথবা ব্লগ রিলেটেড হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেই বিষয়টি সংক্রান্ত বা সেই ওয়েবসাইট রিলেটেড অন্য আদার যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি পোস্ট পড়ে সেখানে যদি কমেন্টে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন তাহলে অবশ্যই তাদেরকে আপনি আমন্ত্রণ জানালেন আপনার ওয়েবসাইটে ভিজিট করার জন্য। এটি হচ্ছে ব্যাক লিঙ্ক, আর এটিকে বলা হয় হোয়াইট হ্যাট ব্যাক লিঙ্ক। আর এটি রয়েছে ব্ল্যাক হ্যাট ব্যাক লিঙ্ক। ব্ল্যাক হ্যাট ব্যাকলিংটি হচ্ছে আপনি ধরুন আপনার গ্রাফিক রিলেটেড বা এন্টারটেইনমেন্ট রিলেটেড যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি প্রসারণা করার জন্য আপনি অন্য একটি বড় গ্রুপে, অথবা বড় বড় যেগুলো ওয়েবসাইট রয়েছে আদার ওয়েবসাইট, বিশেষ করে আপনার ওয়েবসাইটটি যদি এন্টারটেইনমেন্ট রিলেটেড হয়, অন্য একটি টেক রিলেটেড ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি কমেন্ট করে আপনার লিঙ্কটি দিয়ে দিলেন, আর এইটিকে বলা হয় ব্ল্যাক হ্যাট ব্যাকলিং। ব্ল্যাক হ্যাট ব্যাকলিং জেনারেট করতে গিয়ে অনেক সময় বিব্রতকর পরিস্থিতি পড়তে হয়। আপনার ওয়েবসাইটটি যদি টেক রিলেটেড হয়, আপনি যদি ফুড রিলেটেড বা এন্টারটেইনমেন্ট রিলেটেড ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার প্রচারণা চালান তাহলে যারা ভিউয়ার তারা আপনাকে বিশ্বাস করবে না। অর্থাৎ আপনার ওয়েবসাইটে এসে যদি তার কাঙ্ক্ষিত জিনিসটি না পায় তখন তারা আপনাকে গালমন্দ দিবে, এত করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আপনি অবশ্যই আপনার ওয়েবসাইট রিলেটেড যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে অবশ্যই আপনি ব্যাকলিং তৈরি করে আপনার পরিস্থিতি তাদেরকে জানান দিতে পারেন। এতে আপনি আপনার একদিকে নিজের পরিস্থিতি বৃদ্ধি করলেন, অপরদিকে আপনি আপনার ওয়েবসাইট এর পরিস্থিতি বৃদ্ধি করলেন, এতে করে আপনি
এক সময় অবশ্যই খুব সহজে ইনকাম জেনারেট করতে পারবেন গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। তাহলে বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে আলোচনা করলাম ব্যাকলিংক কোথায় করতে হয় এবং হোয়াইট হ্যাট ব্যাকলিংক এবং ব্ল্যাক হ্যাট ব্যাকলিংক এই দুটোর পার্থক্য আপনি বুঝতে পেরেছেন। গুগলে যদি আপনি সার্চ দেন ব্যাকলিংক কিভাবে করতে হয় বা ব্যাকলিংকের যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো কি, তাহলে আপনি বিস্তারিত সবকিছু জানতে পারবেন এবং অসংখ্য বাংলা ব্লগ রয়েছে বা বাংলা সাইট রয়েছে ব্যাকলিংকের উপরে কিভাবে করতে হবে সবকিছু আপনি অ্যাডোজেড আপনি বুঝতে পারবেন। এই গেল ব্যাকলিংক সংক্রান্ত আলোচনা। এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোন কোন সাইটের মধ্যে আপনি ব্যাকলিংকের কাজ পাবেন। ধরুন আমি ফাইবারের মধ্যে আসলাম। ফাইবারের মধ্যে বাংলাদেশে প্রায় 10 লক্ষ ফ্রিলান্সার কাজ করছেন বিভিন্ন ক্যাটাগরিতে, গ্রাফিক রিলেটেড কাজ, ওয়েব ডিজাইনিং কাজ, অ্যাপ ডেভেলপমেন্টের কাজ অথবা অন্য আদার্স যে ক্যাটাগরিতে কাজ রয়েছে সেগুলো করছে। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে ব্যাকলিংকের কোনো কাজ রয়েছে কিনা। আমি এই মুহূর্তে ফাইবারের মধ্যে আছি। ফাইবারে আসার পরে আমি চার্জ দিয়েছি ব্যাকলিংকস। ব্যাকলিংকস যদি চার্জ দেই তাহলে আমি এই কাজগুলো দেখতে পাবো, অর্থাৎ ব্যাকলিংক সংক্রান্ত যে কাজগুলো রয়েছে, কারা কারা এখানে কাজ করছে, যে প্রফেশনাল বা স্মার্টেস্ট ওয়েতে ইনকাম করার জন্য যে ব্যাকলিংক একটি কাজ হতে পারে সেটি এখানে ফাইবার শো করছে। এই ভদ্রলোক ওয়েবসাইট আউটসোর্স লিঙ্ক বিল্ডিং সার্ভিস দিচ্ছে প্রায় $530 এবং সে এখানে একটি টাইটেল দিয়েছে, যে গিগ এর টাইটেল দিয়েছে আই উইল বিল্ড এসইও ব্যাকলিংক থ্রু ব্লগার আউটরিচ হাই কোয়ালিটি লিঙ্ক। অর্থাৎ এই ব্যক্তি $530 কাজ অফার করেছে ফাইবারের মধ্যে। আপনি চাইলে ব্যাকলিংকের কাজ শিখে নিতে পারেন ইউটিউবের মাধ্যমে অথবা কোনো ব্লগ সাইটগুলো যেগুলো রয়েছে অথবা গুগলের মাধ্যমে। আপনাকে প্রথমত মনে রাখতে হবে অনলাইন ইনকাম করতে হলে আপনাকে প্রথমত যে কোনো একটি বিষয়ের উপর স্কিল হতে হবে। স্কিল হওয়া ছাড়া আপনি এখানে দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারবেন না। আসবেন, যাবেন, ঘুরবেন, জয় করবেন এই মন মানসিকতা যদি থাকে তাহলে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব এগুলো না করে আপনি যে কোনো বিষয়ের উপরে স্কিল হন এবং সাধনা করুন। আপনি অবশ্যই এখানে এসে ঠকবেন না। এবং এখানে অনেকগুলো গিগ দেখা যাচ্ছে, এগুলোকে এক একটাকে গিগ বলা হয়। গিগ কিভাবে তৈরি করতে হয় অথবা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সবগুলো আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছি ফাইবার রিলেটেড, সেগুলো অবশ্যই একটু দেখবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে একটি মার্কেট প্লেস fiverr.com, এই মার্কেট প্লেস গুলো হচ্ছে এটি একটি প্রফেশনাল মার্কেট প্লেস বা ওয়ান অফ দ্য বেস্ট বা নাম্বার ওয়ান র্যাঙ্কিং করা মার্কেট প্লেস, যেগুলো থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন শুধুমাত্র ব্যাকলিংকের কাজ করে। এবার আসি যে ওয়েবসাইটটি, সেটি হচ্ছে upwork.com। upwork.com এটি ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনাল মার্কেট প্লেস ফাইবারের মতো, এবং হাই প্রফেশনাল যারা রয়েছে বা যাদের প্রোফাইল হ্যাভি তারা কিন্তু এখানে কাজ করে। সো এখানে আমি যদি চার্জ দেই প্রায় 140টির মতো জব রয়েছে ব্যাকলিংকের উপরে। কি কি ক্যাটাগরির কাজ রয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। নিট রকস্টার এসইও এক্সপার্ট সামন ফ্রম ব্যাঙ্গালোর রেফার, এটি একটি এসইও কাজ। পাশাপাশি লিঙ্ক বিল্ডিং এর এখানে একটা কাজ দেখা যাচ্ছে, লিঙ্ক বিল্ডিং ইজ নিডেড, শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং এর কাজ। এবং এটি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সমস্ত কাজগুলোতে পেমেন্ট ভেরিফাইড রয়েছে এবং সেগুলোতে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমি আবারও বলছি যে সমস্ত কাজগুলোতে বা জবগুলোতে পেমেন্ট ভেরিফাইড লেখা রয়েছে সেগুলোতে অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন, কেননা অনেক ফ্রড রয়েছে যে তারা আপনার কাছ থেকে অনেক সময় টাকা দাবি করে বা ডলার দাবি করে অথবা কারেন্সি দাবি করে যে কাজগুলো পাইয়ে দেওয়ার নামে। এগুলোতে আপনি কখনো সাড়া দিবেন না। যেগুলোতে পেমেন্ট ভেরিফাইড রয়েছে সেগুলো অবশ্যই আপনি রেসপন্স করবেন এবং অ্যাপ্লাই করবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে কাজের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এবং এখানে বাজেট দেওয়া রয়েছে প্রায় $2000 এবং 12 ঘন্টা আগে এই কাজটি পোস্ট করা হয়েছে এবং এটি ইউনাইটেড স্টেটের কাজ। এরপরে রয়েছে এসইও ব্যাকলিংক ম্যানেজার ফর মেডিকেল ওয়েবসাইট। আপনাকে আরেকটি জিনিস মনে রাখতে হবে যে ব্যাকলিংকের কাজ করতে হলে পাশাপাশি আপনাকে এসইও এর কাজটা অবশ্যই জানতে হবে। এসইও কাজটা খুব একটা কঠিন নয়, আপনাকে অবশ্যই আমি স্ট্রংলি রিকমেন্ড করব। ইউটিউবের মধ্যে অনেকগুলো বাংলা এবং ইংলিশ বা অন্য ভাষায়
এসইও কিভাবে করতে হবে সেগুলোর উপরে টিউটোরিয়াল দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। আপনি থেকে সেটি 1 মাস বা 2 মাসের মধ্যে শিখে এক্সপার্ট হয়ে এখানে আপনি ঝাঁপিয়ে পড়তে পারবেন। দেখুন দেখুন এখানে এটাও পেমেন্ট ভেরিফাইড অস্ট্রেলিয়া এবং এখানে সবকিছু ইন ডিটেলস দেওয়া আছে, তাহলে বুঝতে পারছেন যে ব্যাংকিং এর কাজ রয়েছে কিনা। এবার আমি আরেকটি মার্কেট প্লেস সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে freelancer.com। freelancer.com এটি প্রফেশনাল মার্কেট প্লেস গুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং আপনি এখানে ইনকাম জেনারেট করতে পারবেন শুধুমাত্র ব্যাকলিংক এর মতো অনেকগুলো কাজ করে। আমি ব্যাকলিংক জব দিয়ে যদি চার্জ দেই তাহলে কি আসে আমি একটু দেখি, জাস্ট ওয়েট। আরেকটি দেখাচ্ছি freelancer.com। freelancer.com এটি একটি প্রফেশনাল মার্কেট প্লেস, ব্যাকলিংক দিয়ে যখন চার্জ দিলাম তখন এখানে যে কাজগুলো দেখা যাচ্ছে সেটি হচ্ছে নিড 100 ব্যাকলিংক সার্চ ফর 2 ওয়েবসাইটস। দুটি ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তারা তৈরি করার জন্য বলছে এবং এসইও হোয়াইট হ্যাট টেকনিক, এখানে তারা যে ডলারটা শো করছে সেটি হচ্ছে 17টি প্রপোজাল করেছে এই কাজটির জন্য এবং $11 একটি কাজ। এইভাবে আপনি ছোট ছোট কাজগুলো করে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন অনেক বেশি। এখানে রয়েছে আই নিড আ সিও স্পেশালিস্ট, এরপর রয়েছে অন পেজ এবং অফ পেজ এসইও স্পেশালিস্ট, এগুলো সবগুলো এসইও রিলেটেড কাজ, এবং প্রিন্ট অন ডিমান্ড সব বিজনেস গ্রোথ ম্যানেজার এটি নয়। এইগুলো হচ্ছে মোটামুটি ব্যাকলিংকের কাজ ফ্রিল্যান্সারের মধ্যে। freelancer.com এর মধ্যে আমি যখন আসলাম তখন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো ভেরিফাইড কাজ রয়েছে যেগুলো এখানে শো করছে। ব্যাকলিংক বিল্ডিং ক্যাম্পেইন 3 ডেজ 6 ডেজ লেফট, আর 6 দিন বাকি আছে এবং এখানে বিট করতে বলেছে প্রায় $81 একটি কাজ এভারেজ বিট। এবং আপনাকে আমি কিছুক্ষণ আগে বলেছি যেগুলো ভেরিফাইড বা পেমেন্ট ভেরিফাইড রয়েছে সেগুলো এইভাবে মার্কিং করা থাকবে সবুজ দাগাঙ্কিত, সেগুলোতে অবশ্যই আপনি বুঝে তারপরে অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটির উপর আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটি অবশ্যই দেখে যাবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে যে আই নিড ব্যাকলিংক উইবু ডট ডিই 6 ডেজ লেফট ভেরিফাইড এবং $68 কাজ, এটি একদম ছোট্ট একটি কাজ। আই নিড সাম হেল্প উইথ ইন্টারনেট মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং এর জন্য ব্যাকলিংক কিভাবে করতে হয় সেটি অবশ্যই আপনি গুগলে অথবা ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে শিখে নিতে পারবেন। তাহলে আপনি একটু চিন্তা করুন তো, প্রতিদিন যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে মিনিমাম প্রতি সপ্তাহে আপনি দুটো কাজে যদি $50-$100 কাজ পেয়ে থাকেন তাহলে প্রতি মাসে আপনি $400 প্লাস এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন শুধুমাত্র ব্যাকলিংক জেনারেটের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে কয়েকটি সাইট, সেটি হচ্ছে প্রথমত fiverr.com। fiverr.com-এ অ্যাকাউন্ট করতে না পারলে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব আমার চ্যানেলের মধ্যে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলের মধ্যে ফাইবার রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে, এই যে ফাইবার আর্নিং টিউটোরিয়ালস, এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে গিগ তৈরি করবেন সব কিছু এখানে এ টু জেড দেওয়া রয়েছে। আশা করি সেগুলো দেখে আপনি নিজের স্কিল বৃদ্ধি করতে পারবেন। আপনাকে আরও একটি কথা বলে রাখি, আপনি অনেকগুলো কাজের উস্তাদ না হয়ে আপনি যে কোনো একটি স্পেসিফিক কাজের উপর দক্ষ হয়ে সেটিকে ধরে এগিয়ে যান। আস্তে আস্তে আপনি যখন ইনকাম জেনারেট করতে পারবেন তখন আপনার মনের মধ্যে একটি সাহস চলে আসবে, এতে করে আপনি আরও বেশি স্কিল হওয়ার প্রেরণা পাবেন বা নতুন প্রেরণা পাবেন, এতে করে আপনি ফুল একটি ধারণা পেয়ে যাবেন যে পুরোপুরি মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে হলে কোন কোন বিষয়গুলোর উপর আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। সব জানতা কিন্তু কোনোটাতেই উস্তাদ নয়, আপনাকে যে কোনো একটি বিষয়ের উপরে মাস্টারি অর্জন করতে হবে। মাস্টারি অর্জন করার পরে দেন বাই দেন পাশাপাশি আপনি যে বিষয়গুলো এর মধ্যে স্কিল না হলে নয় সেগুলো অবশ্যই অর্জন করবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আমি অনেক বকবক করেছি আজকে। আপনাদের যদি ন্যূনতম উপকার হয় তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন, না বুঝলে আর যদি গঠনমূলক কোনো কমেন্ট থাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে আমি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। যদি আপনার কোনো মূল্যবান পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার ইমেইল দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, এই ইমেলের মধ্যে এসে ইমেল করে জানাবেন। অনেক সময় ব্যস্ততার কারণে আপনাদের কমেন্টের জবাব দেওয়া পসিবল হয় না, আমি আন্তরিকভাবে চেষ্টা করি আপনাদের সাথে এঙ্গেজ থেকে কমেন্টগুলোর জবাব দেওয়ার জন্য। সো পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরিশেষে একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকবেন। টিল দেন টেক কেয়ার।